গ্রামের বাইরে তুমি আমাদের এত দূরে কেন নিয়ে আসলা বাবা? আপনাদের আমার জন্য একটা কাজ করতে হবে। আপনারা সবাই যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এ অবধি একটু হেঁটে আসতে হবে। কেন ঠাকুরপো, কোনো অসুবিধা হয়েছে কি? না বউ উঠান, কোনো অসুবিধা হয়নি। একবার একটু শুধু হেঁটে আসুন। চলো সবাই চলো। তোমরাও যাও, বৌঠান আর বাকিদের বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে যাও, আমি আসছি। আরে সেটাই তো স্বাভাবিক, আমি তো আসার দিনই সাধুকে নদীর ধারে দেখেছিলাম, তার মানে সাধু এখান থেকে বেরোতে পারে। সাধু চল, তোমরাও যাও। বাবা চল তাড়াতাড়ি, অন্ধকার হয়ে যাচ্ছে। চল পুকুরে মাছ ধরব, তাড়াতাড়ি চল, সাবধানে আয়। মনে আছে সাধু তুই কেমন আমায় ভয় দেখিয়েছিলি নদীর ধারে বসে? আর তুই এখনো মুখে করে কেন মাছ ধরিস রে, তোর ঘেন্না লাগে না? আর শোন, কলকাতায় গিয়ে কিন্তু একদম এই আস্তে 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 না আস্তে আস্তে এবার থেকে কিন্তু হাত ওপরে করে দুই পায়ে হাঁটতে হবে, আর গায়ে সব বস্তা দিয়ে রাখলে হবে না, কিন্তু ধুতি পাঞ্জাবি পরতে হবে আমার মতো। এই হলো এই গর্তটা যেখান থেকে আপনারা এখন এলেন, এটা হলো হরিপদর বাড়ি। এটা হলো শঙ্করীদেবের বাড়ি। কীর্তির দোকান এইখানে। এটা আমাদের বাড়ি, তার পাশ দিয়ে নদী। এই হচ্ছে মন্দির বাসিনী, আর পাশের পুকুরগুলো এখানে। এইটা হচ্ছে মোড়লের বাড়ি। এই হচ্ছে জঙ্গল, আর এই হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে আপনারা সবাই উধাও হচ্ছে। এই পুরো জায়গাটাকে ঘিরে সাধু যেভাবে ঘুরে বেড়াচ্ছে, এই পুরো গোল জায়গাটার বাইরে আপনারা কেউ বেরোতে পারবেন না। হরিপদও কিন্তু অনেকবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, আর কেউ যদি বেরোনোর চেষ্টা করেন তাহলে আবার ফিরে আসবেন এই গর্তের কাছে। এটা কি করে সম্ভব বাবা? এটা তো সম্পূর্ণ ভুতুরে কারবার। ঠিক উল্টোটা, ভগবানের কারবার। তার মানেটা কি, আমরা এই গ্রামের বাইরে কখনো যেতে পারবো না? সাধু আর আমি ছাড়া এই গ্রামের বাইরে কেউ বেরোতে পারবো না এখন অবধি। তাহলে এবার কি হবে বাবা আমাদের? শোনো, আচ্ছা তোমরা সবাই একটু থামো না। ঠাকুরপো তুমি আর কিছু বলবে? হ্যাঁ বৌঠান, এই ব্যাপারটা কেন হচ্ছে আমি কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু এই পরিস্থিতি থেকে বাঁচার উপায়টা কিন্তু আমি পুরোপুরি বুঝতে পেরেছি।
কি সেটা বলো? তুমি যা করতে বলবে আমরা তাই করব। ঠিক কইছেন, ঠিক কইছেন। হুম, ঠিক ঠিক। ওখানেই তো সমস্যা জেঠু। আমি যেটা করতে বলবো আমার মনে হয় না আপনারা সেটা করতে পারবেন। আরে বলে দেখেন না আপনি একবার। আমি সাহিত্যের ছাত্র, কিন্তু বিজ্ঞান আমি কিছুটা বুঝি। বৌঠান, মনে আছে আপনি বলেছিলেন না রেডিওটা একদিন হঠাৎ করে বেজে উঠেছিল? মনে পড়েছে সেই দিনটা? ঠিক সেই দিনেই এই গর্তটা তৈরি হয়েছিল। কিন্তু কিভাবে বলছি, তার কয়েকদিন পরেই দাদা মানে নিখিলদা মারা যায়, আর তার কিছুদিন পর পদাদার বউ এবং বাচ্চা হারিয়ে যায়। তারা হয়তো এই গর্ততেই পড়ে গেছিল। তারও কিছুদিন পর কীর্তিদার বউকে সাপে কামড়ায়, আর কীর্তিদার ধারণা সেই সাপটা এই গর্ত থেকেই এসেছিল। আর কীর্তিদার ধারণাই হয়তো ঠিক। আমি এখানে আসার পর থেকে দেখছি আপনাদের কারোর রক্তপাত হয় না, এমনকি কারো আঘাতও লাগে না। আমি আসার পর থেকেই দেখে যাচ্ছি আমি আর সাধু পাগলা ছাড়া আপনারা কেউ কিছু খাচ্ছেন না, নিমেষে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছেন। আমি এসে থেকে দেখছি আপনারা তিন দিন ধরে একই পোশাক পরে আছেন। আমার মনে হচ্ছে যে আপনারা সবাই এক এক করে মারা যাবেন। বাহ, দারুণ গল্প। গল্প নয় বৌঠান, আমার নিজের বিশ্বাস করতেই খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা তো আর ফেলে দিতে পারি না। আসলে বলি বন্ধ হয়ে যাওয়ার পর পুজোটাও বন্ধ হয়ে যায়, ওই আর কি। ভগবান নিজের চাহিদা নিজেই মিটিয়ে নিচ্ছেন। আপনারা সবাই এক একজন বলির পাঁঠা, আপনারা সবাই মারা যাবেন, কেউ পালাতে পারবেন না। তা ভালো, কিন্তু এই সমস্যা থেকে সমাধানের তো কোনো উপায় বললে না? আপনাদের সবাইকে উষাকে মেনে নিতে হবে। উষাকে? আমি বলেছিলাম আপনারা কেউ পারবেন না। কারণটা জানতে পারি ঠাকুরপো? উষার পেটে নিখিলের সন্তান ছিল, আর উষা সেই সন্তানকে জোর করে নষ্ট করে মাটিতে পুঁতে মন্দির বাসিনীতে সারা রাত অজ্ঞান হয়ে পড়েছিল। ঠিক সেই জায়গাতেই এই গর্তটা তৈরি হয়। উষার মনে আপনাদের সবার জন্য প্রচুর বিষ জমে আছে, আর সেই বিষ আপনারা নিজেরাই তৈরি করেছেন। মন্দির বাসিনীর অভিশাপ। হ্যাঁ, তা বলতে পারেন। বড় কর্তা যেবার পূজা দিতে পারলেন না সেবার। মন্দির বাসিনী খুবই জাগ্রত, একবার পূজা বন্ধ হয়ে গিয়েছিল তাতেই এই, এখন তো বছরের পর বছর পূজাই হয় না, এইটাই তো স্বাভাবিক। বৌঠান, আমি হিসেব করে দেখেছি বাচ্চাটা নষ্ট হওয়ার পরেই নিখিলদা কলকাতায়, তারপরেই আমার বাবা অসুস্থ হয়ে যান, আর তারপরেই গ্রামে এসব ঘটনা ঘটতে শুরু করে। আসলে হিসেব মতো সন্তানটি ছিল এই বংশের বড় সন্তান, এই পুজোর দাবিদার, তাই হয়তো ভগবান পুরো ব্যাপারটা ভালো চোখে দেখেননি। এখন আপনাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ওই গর্ত থেকে মাটি নিয়ে এসে মন্দির বাসিনীতে প্রতিষ্ঠা করে পুজো করার, আর উষার মনের বিষটা মিটিয়ে দেওয়া। আর কি করবে পুজো? আমি করব। হিসেব মতে আমি কিন্তু এই বংশের বড় সন্তান, জীবিত। বাহ, মনুল মশাই আপনি পুজোর ব্যবস্থা করুন, আর এই যে তোমরা, তোমরা সবাই আবার উষার সাথে মেলামেশা শুরু করে দাও। আর হ্যাঁ ঠাকুরপো, যতদূর বুঝলাম তোমার পুজো হওয়া নিয়ে কথা, আমি উষাকে মানলাম কি মানলাম না তাতে তুমি বা তোমাদের কারোর কিছু যায় আসে বলে। আর হ্যাঁ, কাল পুজো করে পরশু তুমি কলকাতা ফিরে যেও,
আমি এখানেই থাকব। বেকার আমাকে নিয়ে গিয়ে আর তোমাদের কষ্ট বাড়াতে হবে না। মা ঠাকুরন, মা, তাহলে এখন আমরা কি করব বাবা? আপনারা সবাই পূজোর ব্যবস্থা করুন, আমি দেখছি। তুমি মা ঠাকুরনকে একটু দেখো বাবা, যেন কষ্ট না পায়। আমি দেখছি, কিন্তু একটা হিসেব আমি কিছুতেই মেলাতে পারছি না। বলি বন্ধ হয়ে গেছে 35 বছর হলো, কিন্তু তারপর থেকে কিন্তু 35 জন মারা যায়নি। হ্যাঁ, যারা বলির অযোগ্য ছিল তারাই গ্রামে থাকতে পারেনি, কিন্তু তাও তো 10 জনের হিসেব মিলছে না। আচ্ছা, এমন কেউ কি আছে যার মৃত্যুর খবর আপনারা আমাকে বলেননি বা বলতে ভুলে গেছেন? কি হলো, কিছু মনে পড়লো? তুমি তো খুব নাছোড়বান্দা আছো দেখছি। সাধু, যা। কি হচ্ছে? শুনলাম তো আমি তোমার কথা, মেনে নিচ্ছি তো উষাকে। আচ্ছা ঠিক আছে, যাব আমি তোমার সাথে কলকাতা, হয়েছে? সেদিন তোর কোনো দোষ ছিল না রে উষা। সেদিন রাতে আমার নিজের স্বার্থের কথা না ভেবে তোর দিকটা একটু ভেবে দেখার দরকার ছিল। পারলে আমাকে ক্ষমা করে দিস। আসলে নিখিলের সাথে তো আমার শারীরিক মানসিক কোনো সম্পর্কই সেভাবে ছিল না।
তুমি এই ধুতিটা পরো পূজোর সময় ঠাকুরপো, এটা আমার শ্বশুর মশাই পরতেন। ওঠান, সব মিটে যাবে, সব ঠিক হয়ে যাবে, আপনি দেখবেন। সত্যি? একদম সত্যি। আপনি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিন তো, আমরা কিন্তু কাল সকালেই রওনা দিচ্ছি, আর একদম দেরি নয়। আমি সত্যি যাব অখিল, আর কোনোদিনও আসবো না। তা কেন, আপনি মাঝে মাঝে আসবেন, আমিও কখনো কখনো আসব। তাহলে আমি গুছিয়ে নিই সব। গোছানোর আর কি আছে, ওই তো কটা জিনিস। আসবি তো বিকালে আমার বাড়ি? হ্যাঁ আসবি, কিন্তু নিশ্চয়ই যাস। চলো মা, তুমি চলো, চলো, ভুলে যাস না। গর্তটা নেই মা ঠাকুরন। জয় মা, জয় মা, জয় বাবা।
সাধু 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 সবাই কোথায় সবাই কোথায় সাধু সাধু সবাই কোথায় কেউ বেঁচে ছিল না মানে কেউ বেঁচে ছিল না সবাই এখানে ছিল কেউ বেঁচে ছিল সবাই কোথায় সাধু 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 বোটান বোটান তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আরে আশা হবে না বারে বারে আরে আশা হবে না এমন মানব জনম এমন এমন মানব জনম আর পাবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না চলো মন হও হুঁশিয়ার তোমার বেলা তো বয়ে যায় আসে অন্ধকার এই মানুষ দেবতা হয় অবতার মানুষ দেবতা হয় অবতার ভবা কহে ভবা কহে ভবা কহে চোখ মেলেছে দেখো না বারে বারে আর আশা হবে না তুমি ভেবেছ কি মনে ত্রিভুবনে তুমি ভেবেছ কি মনে ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না
বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন এমন মানব জনম আর পাবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। মাঝে 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 মাঝে